জামাল হোসেন আসি বলতেছে জায়গা সব আমার, আদালতে বিচারাধীন আছে, এই বিচারাধীন মামলার জায়গাগুলো বলতেছে ওনার। ওনার দাবি করে উনি আসি হঠাৎ করে, মানে সামগ্রী মামলা সব তো করতেছে, হঠাৎ করে আসি কালকে এলো গাছ কেটে পুকুরে মাছ নিয়ে গেছে সব। নিষেধাজ্ঞা অমান্য করে লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দয়ারপাড়ার মোহাম্মদ ফরহাদুল আলমের হয় 1 লাখ টিয়ার গাছ এবং ফরুর মাছ লুট ঘুরে লেগেই গই সন্ত্রাসী অনেক। এনার প্রতিবাদে ভুক্তভোগী ফরহাদের পরিবার জুন 30 তারিখ লোহাগাড়ার এখানে স্টার্টার হল রুম স্থানীয় সংবাদ কর্মীর সংবাদ সম্মেলনের আয়োজন করছি। আদালতে মামলা চলাকালীন সত্য আইন না মানে আমাদের বাড়ির পুকুরের মাছ ও গাছ লুট করে নিয়ে যাওয়ায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলন ভুক্তভোগী পরিবারের পক্ষে ফরহাদুল আলম তার লিখিত বক্তব্য পাঠ করেন। আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ ফরহাদুল আলম লোহাগাড়া সদর ইউনিয়নের 1 নং ওয়ার্ড দয়ারপাড়া স্থায়ী বাসিন্দা, পক্ষান্তরে মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ একরামুল হক, রওশন আক্তার সর্বপিতা, মৃত হাসিমিয়া সর্বসাং দয়ারপাড়া 1 নং ওয়ার্ড লোহাগাড়া চট্টগ্রাম আমাদের প্রতিবেশী হয়। দীর্ঘদিন ধরে তাহাদের সাথে আমাদের বিরোধ চলমান রয়েছে এবং মহামান্য হাইকোর্টেও মামলা বিচারাধীন রয়েছে। কোর্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে তৃতীয় পক্ষ প্রভাবশালী ডাক্তার জামাল হোসেন টাকা ও ক্ষমতার অপব্যবহার করে বিরোধ থাকা জায়গাগুলো তার দাবি করেন এবং ধাপে ধাপে আমাদের উপর বিভিন্ন মাধ্যমে হামলা ও মামলার হুমকি প্রদান করেন। এই জায়গার নিলাম খরিদার আব্দুর রশিদ তফসিলুক্ত জমি বিগত 13/5/1942 ইংরেজি তারিখের 1126 নম্বর কবলামূলে আমার দাদা নূর আহমদকে 622 শতক জমি বিক্রয় করেন। আমার দাদা নূর আহমদ মরণে আমার পিতা উপপু শামসুল ইসলাম ও মমতাজ বেগম ওয়ারিশ হিসেবে তফসিলুক্ত জমি প্রাপ্ত হয়। এখানে আমাদের শত বছরের পুরানো বসতগৃহ ও পুকুর রয়েছে, তাহাই আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। তার এই ধারাবাহিকতায় গত 29/2024 ইংরেজি তারিখ সকাল 8:30 ঘটিকার সময় আসামি ডাক্তার জামাল হোসেনের নির্দেশে 20-30 জন সন্ত্রাসীর সহযোগিতায় আমাদের পুকুর থেকে মাছ লোট ও বিভিন্ন প্রকার বনজ কয়েক লক্ষাধিক বিশাল আকারের গাছ কেটে ফেলেন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা প্রদান করি। উক্ত বাধা প্রদান করার সাথে সাথে তাহারা ক্ষিপ্ত হয়ে লাঠি ছোটা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসেন। নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ঘটনাস্থল ত্যাগ করে 999 ফোন দিয়ে প্রশাসনকে বিষয়টি অবগত করি এবং বিষয়টি নিয়ে তাৎক্ষণিক আমি ফরহাদুল আলম বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্তরা হলেন জামাল হোসেন, কামাল উদ্দিন উভয় পিতা মৃত আজিজ আহমদ সাংটেন্ডলপাড়া 2 নং ওয়ার্ড, কামাল উদ্দিন পিতা মৃত আব্দুল হাফেজ, আবুল কালাম পিতা মৃত আঙ্গার মিয়া, মোহাম্মদ রুবেল পিতা কামাল উদ্দিন সর্বসাং দয়ারপাড়া লচ্চার বড় পিতা 1 নং ওয়ার্ড সর্ব ইউপি লোহাগাড়া থানা লোহাগাড়া জেলা চট্টগ্রাম। অজ্ঞাতনামা আরো 10-15 জন সাথে রয়েছে। সি প্লাস চট্টগ্রাম।